বার্থডের পরের দিনই ব্লগটা করেছি, আর এতদিন পর আমি ব্লগগুলো আপলোড করছি তার কারণ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের কিছু প্রবলেম এসেছিল, সেই কারণে আমি আপলোড করতে পারছিলাম না, তাই এত লেট করে আপলোড করছি। আমার বার্থডে গেছে 6 অগস্ট, আর এই যে দেখতে পাচ্ছ সব আমরা গিফট আনবক্সিং করব বলে সকাল সকাল বসে আছি। তো কালকের বার্থডের গিফট আজকে সব আনবক্সিং হবে, তো জড়ো করছি। আমাদের কারেন্ট নেই বলে ঘরের ভেতরটা অন্ধকার অন্ধকার লাগছে, তাই বাইরেই করছি। তো দেখতেই পাচ্ছে এই যো বার্থডেতে কয়েকটা ফ্রেন্ড এসেছিলো, তো তারাই গিফটগুলো দিয়েছিলো, আর আমার দিদিরা ছিল আর ফ্যামিলির লোক ছিল, ব্যাস এর বেশি আর আমার বার্থডেতে লোকজন ছিল না। আর এখানে জিয়া বসে পড়েছে, ও গুনছে কটা গিফট আছে এখানে, মানে একটা গিফট আনবক্সিং করার ব্যাপারটা খুবই আলাদা মজার ব্যাপার একটা। আর এটাই তো জানো তোমরা, আগেও আগের ব্লগে তোমরা শুনেছো, এটা আমার মিস্তি আর মেজো জামাইবাবু গিফট করেছে আমাকে বার্থডের জন্য রিং লাইট। তো আমি রিলস এইগুলো করতে খুব ভালোবাসি, তো তাই সেই ভেবে এই গিফটটা করা। তারপরে এখানে দিদা বসে আছে, ইচ্ছে পল্লবী সবাই রয়েছে, মানে সকালবেলা চা খেয়েই আমরা শুরু করেছিলাম ভিডিওটা করতে। আর এখানে স্ট্যান্ডটাই ফোনটা রাখা শুরু করেছিলাম, কারণ কে কতক্ষণ ফোনটা ধরে থাকবো সেই কারণে। তো আমি বসে পড়লাম, এই যে সব এবার শুরু করব। আর বার্থডেতে কি কি গিফট পেয়েছি তারই আজকে আনবক্সিং করব। আর এত সব গিফটস আছে, এখানে জিয়া বসে আছে আর এখানে দুটো ক্যাট বসে আছে, দেখতেই পাচ্ছ সবাই আছে, মানে সবাই গিফট খুলবো সব দেখবে, সবাই তার জন্য বসে আছে। সব থেকে এইদিকে দেখো বাচ্চাদের মানে ঝামেলা লেগেই থাকে, জিয়া হচ্ছে ইচ্ছেকে একদম মানে ও যদি কিছু একটা করে না তাতেই ও রেগে যায়, আর ওদের সবসময় মারপিট হতেই চলে। আমার তো খুব পছন্দ হয়েছে এটা, টিনা দিয়েছে গিফটটা, তো থ্যাংক ইউ টিনা, খুব সুন্দর হয়েছে গিফটটা। এবার নেক্সট এইটা পেয়েছি একটা কাপ সেট, এটা দিয়েছে মান্তুদি, তো থ্যাংক ইউ মান্তুদি, খুব সুন্দর হয়েছে গিফটটা। আর এখানে একটা শাড়ি পেয়েছি, এটা শাড়িটা বড়দি দিয়েছে, এইটা মনে আর এটাও একটা নাইটি আছে, এটা আমার ফ্রেন্ড মধু দিয়েছে, খুব সুন্দর পিনটা দেখতে, কালারটাও খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ মধু। এটা হচ্ছে চয়ন দিয়েছে,
খুব সুন্দর ব্যাগটা হয়েছে, খুব সুন্দর কালারটা, আর থ্যাংক ইউ জয়ন, খুব সুন্দর ব্যাগটা। ভেতরে কি আছে দেখো, ভেতরে ডান্ডা আছে। ইয়েস, এই গিফট পেয়েছি আমি এতগুলো, আর মেসদি গিফট দিয়েছি আমি বার্থডে দিন যে ড্রেসটা পরেছিলাম সেই ড্রেসটা। ওটা টাকা দিতে হবে, এইটা দিয়েছি। ওই ইয়ারবাডটা কোথায়? আর একটা গিফট পেয়েছি, ইয়ারবাড, এটা হচ্ছে জামাইবাবুর ভাই দিয়েছে। বিকাল হয়ে গেছে, এখন আমরা ভাত চাত খেয়েই আমি রেডি হয়ে গেছি রিলস করব বলে। আর চারিদিকের বাইরের ওয়েদারটা দেখো, মানে এখন ফিল হচ্ছে যে বর্ষাকাল, মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর তারপরে আমাদের কারেন্ট নেই, তো কাল থেকেই কারেন্ট নেই। তো তোমরা একবার বাইরেটা দেখো, তো ওয়েদারটা একদম মানে সবসময় বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টির একদম থামেনি। আর এই যে ঘরেই এখানে রিলসটা বানাবো, তো এই জন্য দিদিও রেডি হচ্ছে, আমি এখানে রেডি আছে, জিয়া রেডি হয়ে গেছে, ও রিলস করবে, ও খুব এক্সাইটেড রিলস করবে বলে। আর আজকে হচ্ছে মিতালি আরামবাগ গিয়েছিলো, তো সেই জন্য কালকের গিফটটা আজকে দিয়ে গেল আমাকে, এই কিছুক্ষণ আগে দিয়ে গেল। চলো এটা আনবক্সিং করি, কি আছে এর ভেতরে তোমাদেরকেও দেখায়। আচ্ছা জিয়া খুলবে বলেছে, দাঁড়িয়ে হলো, আমি ধরছি, তুমি বলো। খুব সুন্দর একটা কাপ দিয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো। তো আমার একটা ছবি দেওয়া আছে, আর এখানে একটা লেখা আছে হ্যাপি বার্থডে ফ্রেন্ডস ফর এভার, আর লেখা এখানে এই ছবিটা, মানে আমার এই দুটো লুকই খুব ভালো লাগে, ও এই দুটো লুকই দিয়েছে, খুব সুন্দর হয়েছে কাপটা, থ্যাংক ইউ মিতালি, মানে খুবই পছন্দ হয়েছে আমার, থ্যাংক ইউ আমার দিকেও। আর এটা সন্ধেবেলা খোলা হয়েছিল, কারেন্ট ছিল না, সে তোমরা সেটা জানোই। আর মানে চকলেটটা আমি পেয়েছি বক্সটা, তো ওটাই জিয়া খুলছে, তো ও চকলেট খুলবে, মানে ওইটাই ব্যাপার, মানে ওর জাস্ট এক্সপ্রেশনটা দেখো, মানে বা ও চকলেট গুনছে একটা একটা করে। তো এই একটা প্যাকেট ছিল চকলেটে। তো আমার ভিডিওটা এখান পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, বাই।